আরে নিতে আয় আর তোর গেদিয়া হাসি করে কি ব্যাপার বাবু আপনাকে অনেকদিন পর আমার দোকানে আসছি দেখিও হ্যাঁ এমনি এমনি আইস মানে কি না বাবু ওইটা বলিনি বলছি অনেকদিন পর আমার দোকানে আসছি দেখলাম ওই জন্য আমার গেদিয়ে ভালো লাগছে ও সেই বল বাবু ও বাবু কি নেবেন বলুন দু কিলো পেঁয়াজ দিয়ে আর এক লিটার পেট্রোল দে বাবু আপনি ভুল ভাবছেন আমার দোকানে পেঁয়াজ পাওয়া যায় না আর পেট্রোলও পাওয়া যায় না তো আমাকে শুধু চিজ কেন কি নেবেন বাবু বাবু এ বাবা বাবু আপনাকে শুধাবো নাই আপনি কি নেবেন এতদিন ধরে কেকে দোকান করছিস তোর ওইটুকু নলেজ হয় নাই এমন করে তুই শুধু আছিস যেন তুই হাটে বসেছিস পেঁয়াজ বিক্রি করিস পেট্রোল বিক্রি করিস আলু বিক্রি করিস বাবু তাহলে কেমন করে শুধাবো শোন যখন কেউ তোর দোকানে কেক কিনতে আসবে তখন ওকে আদর করে ডাকবি একটা কেক খাওয়াবি তবে না ও বুঝবে যে এটা তোর কেকের দোকান বটে এ বাবা বাবু ফ্রিতে কেক দিব নাকি এ আমার কথার মাঝে তুই কথা বলছিস আমার কথা শেষ হয়েছে সরি বাবু সরি সবসময় সরি টরি বলবি নি আই হেট সরিস বাবু ও বাবু তারপরে বলুন কি করব যে তোর দোকানে কেক নিতে আসবে দুয়াকে বলবি বাবু ভালো করে বসুন একটা কেক খান একটা কেক খাওয়াবি তারপর যদি ভালো লাগে আরো দু চারটে কেক দিবি দি তারপরে শুধাবি কি কেক লিবেন বাবু কোন কেকটা দিব বাবু বাবু আপনার আইডিয়াটা তো দারুণ এহে দেখলি হবে খরচা আছে বাবু ও বাবু কিন্তু এমনি করে দোকানে লস হয়ে যাবে নি আরে বোকা তোর দোকানে কেক কিনুক বা না কিনুক যখন তোর দোকান থেকে বেরিয়ে বের তুই তো ওই কেক গুলা দাম পাবি নিতেন দা একটা কেক দিবে তো এই আগে আমি আসছি আগে আমি নেব তুমি নাও কেন তোমাকে কাল নিতে বারণ করেছে বাবু ও বাবু আপনি কি কেক নেবেন মোটামুটি দেখি একটা দে ঠিক আছে বাবু দিয়ে দিচ্ছি আপনি কি জন্য নেবেন ওই জোরে আজকে মাদার্স ডে ওই জন্য কেক নিয়ে যাবো মায়ের লেগে বাবু তাহলে ভালো দেখে কেক নিন মায়ের জন্য না রে মোটামুটি দেখে দে এখনই দামি কেক নিয়ে গেলে মা রেখে যাবে বউ রেখে যাবে মোটামুটি দেখে দে বাবু আপনি ভালো দেখে নিন বউয়ের জন্মদিনে ভালো দেখে কেক নিয়ে গেছেন আর মাদার্স ডে তে একটা ভালো কেক নিয়ে যাবেন না দে তাহলে ভালো দেখে একটা দে ঠিক আছে বাবু আপনি দু মিনিট দাঁড়ান আপনার জন্য তাজা কেক নিয়ে এসেছি এখনই তৈরি হয়েছে বাবা রে মালটা কি দেখতে নে বাবু ও বাবু আপনার জন্য কেক রেডি হয়ে গেছে আমি পার্সেল করতে বললাম এখনই দিন দিচ্ছি হ্যাঁ রে নিচে এই মালটা কবে আমদানি করলি কই আমি দেখতে পাই নাই তো তোমার কি সে বয়স আছে যে তুমি দেখতে পাবে আমি লুকাচ্ছিলা শুনে বকিয়ে নিয়া চুপচাপ দাঁড়া থাক তুই বাবু ও বাবু অত মজা লিয়ার কিছু নাই ওইটা একরকম টাকা আছে দেখুন একরকম ভেলে আছে ওইটা কোনো সত্যিকারের ব্রিটিশিলা নয় ওইটা স্ট্যাচু বটে স্ট্যাচু কেন রাখতে গেলি বাবা সত্যিকারের রাখতে পারতিস না বাবু অত টাকা এফোর্ড দিতে লাগবে আমি আমার কাছে অত টাকা নাই ওই জন্য একটা সুন্দরী দেখে স্ট্যাচু রেখেছি যাতে লোক ওইটাকে দেখে আর আমার দোকানে জিনিস কিনতে আসে এ বাবা তুই কি দেখছিস অমন করে ভেলে ভেলে আমি দেখছি তুমি কত মন দিয়ে বিড়ি খেছো ই বাবা এইটা কোনো দেখার জিনিস হলো কেমন করে আমি বিড়ি খেছি তুমি যাই বলো তাই বলো তুমি কিন্তু বিড়ি সিগারেট এগুলো গেদিয়ে মন দিয়ে খাও কি কথা তুই আজব কথা বলিস তো বিড়ি সিগারেট এগুলো মন দিয়ে না খেলে হাতে ছেকা লেগে যাবে না যা মন লাগে তুমি ভিড় সিগারেট খাও অমন মন লাগে যদি তুমি পড়াশোনাটা করতে আজকে তুমিও চাকরি করতে তুই এত জ্ঞান মারতে আসিস না তো আমাকে নিজে কাজ কর নিজে খেতে জানে না আর আমাকে বলছে এত ভিড় সিগারেট খাও না শরীর খারাপ হয়ে যাবে জ্ঞান মার দিয়ে মাকে গেদে জ্ঞান মারতে শিখেছিস হে হে সকাল থেকে মারপিট লেগেছিস নাকি রে কোথা
তুই তোর মায়ের সঙ্গে ফেসবুকে ছবি দিয়েছিস কোথায় ঘুরতে গেছিস। লে বাবা তুই এইখানে কি করছিস রে? বাবা আমি ছবি দিয়েছি ঘুরতে যাবার, তার মানে কি আমি ঘুরতে গেছি? তাহলে ওইটা কিসের ছবি? বাবা ওইটা এডিট করা ছবি রে, আজকে মাদার্স ডে ওই জন্য ফেসবুকে পোস্ট করেছি। আর মদনা তোর আর তোর মায়ের ছবিটা দিয়ে ফেসবুকে গেজে লাইক পড়েছিস রে। এত বড় পার্টি সার্টি করছিস, আমাদেরকে নিমন্ত্রণ করবি নি? হ্যাঁ দেখতা পার্টির কথা বলতেই ওর মুখটা চুঙ্গির মতন হয়ে গেল। কিছু মনে করিস না, তোদেরকে অন্যদিন খাওয়ান দেবো। তবে তুই যাই বল আর তাই বল, তোর মা বাবা কিন্তু ভাগ্য করে তোর মতন একটা ছিলা পেঞ্চে। কেন তুই তোর মা বাবার এত যত্ন করছিস দেখে সবার গেদিয়ে ভালো লাগছে। কিন্তু তোর মা বাবা তোর ঠাকুমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেদে খারাপ করেছে। কিন্তু তোমাকে পয়সা দেয় না, তুমি কি নিজে কিনতে লাগবে? ওকে গেদে পয়সা দেয়া হয় তাতে ওর লোভ কমে নাই, গেদে আর বেশি একবারে। আমাকে বিয়া কি করতে করেছো যদি আমার মা বাবার খেয়াল তুমি রাখতে লাগবে? ই বোমা কেলেঙ্কারি তো, আজকে মাদার্স ডে দিনে পল্টু একটা কেক নিয়ে এসেছে সেলিব্রেট করবে, না বউটো লেগে গেল ঝগড়া? আপনি চুপ থাকবেন, আপনার বউটার দিকে আপনার গেদে ধ্যান, মায়ের দিকে অল্প ধ্যান দিয়েছিলেন? বৌমা তুমি এইসব কি বলছো মা? শ্বশুর হয় তোমার, শ্বশুর মশাইয়ের সঙ্গে এমনি করে কথা বলছো? নিজের মায়ের ধ্যান রাখতে লারে, সে আবার কিসের শ্বশুর? বাবা আমাকে কিছু বলতেই হলো নাই, বউ কোথা থেকে শুনলো ঝড় ঝড় করে বলে দিছে রে। পরে ঝগড়া করবে, আগে কেকটা কেটে লো বাবা, এখনই পেয়ে বেড়াতে খেয়ে শেষ করে দিবে। না আমি আর কেক কাটবো না, অনেক হয়েছে অনেক হয়েছে, এমন বইয়ের পাল্লায় আমি পড়ি নাই। মা কেকটা কেটে লাও, তারপর যা পারো করবে, আজকের দিনে মন খারাপ করো না। লাও লাও মন খারাপ করো না, কেকটা কাটো, আমার গেদিয়ে খিজা লেগেছে। কেন এটা তুমি বলতে গেলে? দেখো মায়ের মনটা খারাপ হয়ে গেল। এবারে যত দোষ আমার দোষ, একবার বলেছি আরো বলবো, বারবার বলবো, যতদিন না ঠাকুমাকে ঘরে নিয়ে আসবে ততদিন বলবো। এ বৌমা এই পরের বিটি পরের বিটির মতন থাকবে, বেশি জমিদারি ফলাতেই শোনা। আপনি শ্বশুর মশাই শ্বশুর মশাইয়ের মতন থাকবেন, বেশি দালালি মারতে আসবেন না, এটা আমার স্বামী স্ত্রী ঝগড়া বটে। হাই 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 কি হইলো গো, হাই 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 কি হইলো গো, আমার ছেলের কপালে কেমন বউ ঢুকলো গো, ছেলের মা বাপকে অপমান করছে গো। এ বুড়ি কানবি না, নালে তোদের স্বামী স্ত্রীকে ঘর থেকে বার করে দেবো। ও পল্টু তুমি শুনো, আমার সঙ্গে ঠাকুমার কাছে দেখা করতে চলো, বৃদ্ধাশ্রম যাবো বৃদ্ধাশ্রম। এ পল্টু তুই শুনে রাখ, যদি তোরা দুজনাতে তুই ঠাকুমার কাছে বৃদ্ধাশ্রমে দেখা করতে গেছিস তাহলে এই ঘরে তোরা ঢুকতে পাবি নি। ঠাকুমাকে ঘরে নিয়ে চলে এসো কেন, তোমারই তো মা বটে,
কেনে কষ্ট করে বৃদ্ধাশ্রমে রাখছো, তাহলে সব ঝামেলা মিটে যায়। না তোর ঠাকুমাকে এখানে আইলে আমি থাকবো না, আমি চলে যাবো। ও তার মানে তুমি ঠাকুমাকে তেড়িছো এখান থেকে? আমার বিয়া দিনছো, আমার বউ আছে মনে রাখবে, এবারে তুমি আমাকে ছোট ছিলা বলছো? তুই আমার কথার ভুল বুঝছিস। তোমাকে আর কৈফত দিতে হবে নাই, আমি সব জানি। আমি বৃদ্ধাশ্রমে গেছিলাম, ঠাকুমার সঙ্গে দেখা করে এসেছি। তুমি আগেই দেখা করে চলে এসছো, কই আমাকে বললে নাই তো? ওই সব গল্প পরে হবে, আগে এই কেসটাকে মিটাতে দাও। সুভাই যখন অত করে বলছি, একটা গান হোক কেনে? আমি অত গান টান জানি না, আগে কইতাম, এখন বলা অত ভালো আছে কি? যেমন পারো একটা শুনো, আমরা ওটাই শুনে মজা পাই। আমরা কি আর অ্যান্ড্রয়েড মোবাইল ঘাটতে পারি? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসে মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় পারো পা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় পারো পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আপনার গান শুনে আমার দারুণ লাগিল, ওই জন্য ভাবছি আমার ঘরে নিয়ে যাব আপনাকে। ছুটুলো, ঘরে মা বোন নাই, এইসব উল্টো পাল্টা কথা বলছিস, তাও আবার একটা ঠাকুমার বয়সী বুড়িকে? মজা তো ঠাকুমার বয়সী বুড়ির সঙ্গে হয়, আর কার সঙ্গে হয়? হতো ছোড়া, বিয়া করে না, না আমার সঙ্গে লাইফ দিচ্ছে, তা আবার বৃদ্ধাশ্রমে এসে জ্বালাতে এসছে কথা আকার কেনাকে। কি রে, ঘরে মা বোন নাই? ঘরে মা বোন আছে, ঠাকুমা নাই। আমার ঠাকুমা হবে, আমার ঘর যাবে? না বাবা না, আমার নিজের ছেলেতে বউতে আমাকে রাখতে লাইলো, আমাকে যত্ন করলো না, বৃদ্ধাশ্রম পাঠান দিল, আবার তোর ঘরে কি করতে যাব? তুই কে নাকে আমাকে মেরে দিবি? ঠাকুমা, আমি তোমার নিজের লাটি গো, আমি তোমার নিজের লাটি, তোমাকে ঘর নিয়ে যেতে এসেছি। সত্যি তুই আমার নিজের লাটি, আমাকে ঘর নিয়ে যাবি? আমি যাব তোর সঙ্গে, আমার ঘর যাব, যাব তো, কিন্তু তোর মা বাবা যদি আমাকে আবার তেড়ি দেয়। মজা কোটে লাই, তাড়লে হইলো, দেখি কেমন তাড়ছে। ওরা যদি তোমাকে ঘর থেকে বার করেছে, তাহলে আমি ওদিকে ঘর থেকে বার করে দেবো। তোর বিয়া হইছে? হ্যাঁ আমার বিয়া হইছে। তাহলে আমি আমার লাদ বউয়ের সঙ্গে মজা করতে পারবো, ঘুরতে পারবো, আমার চুল ছাড়াই দিবে, পা টিপে দিবে, মাথা টিপে দিবে। হ্যাঁ ঠাকুমা সব কই দিবে, ওই তো আমাকে মনে মনে বলিছে তোমাকে নিঞ্জিতে। সত্যি? হ্যাঁ ঠাকুমা সত্যি। তুমি তার আগে আমাকে বলো তো, এতদিন আমাকে যারা কেউ বলে নাই যে তুমি বেঁচে আছো, আমার বন্ধু গুলা বললো তুমি বৃদ্ধাশ্রমে আছো, তাহলে তোমাকে যারা বৃদ্ধাশ্রমে পাঠাইছিল কেনে? আর বলবো, বুড়ো বয়সে যা হয়, আমাকে অজ্ঞান করে নিয়ে এসেছিল তোর মা বাবা, বলেছিল ঘুরতে নিয়ে যাব। তোর দাদু যখন মরেছিল তারপরে এই অবস্থা, যেদিন আমাকে এখানে ঘুরতে যাবার নাম করে রেখে দিন গেল, আমি জ্ঞান ফিরে দেখলাম আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে, আর কোনোদিন আসে নাই তোর মা বাবা, খালি পয়সা পাঠান দেয়। তুমি দেখিলিবে ওদেরও কোনোদিন ভালো হবে নাই।
না বেটা, নিজের মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ করিস না। ছোট থেকে মানুষ করে ও আর কি, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে আসার জন্যে হ্যাঁ ও আর যতই ভুল করুক, মা বাবা কোনোদিন ছেলের প্রতি রাগ করে না। এই জন্যই তো ঠাকুমা আমি তোমাকে ঘরে লিঙ্গ যেতে এসেছি। তুমি তোমার বেটা পাবে, বউ পাবে, লাতি পাবে, লাজবউ পাবে, আমার মা বাবা তোমাকে পাবে, আমার বউ ঠাকুমা পাবে, আমি ঠাকুমা পাবো, গেজে মজা হবে। ঠাকুমা ঠাকুমা আসবে তো? কোন রে তুই আরেকবার মা বলে ডা, কোন রে তুই আরেকবার মা বলে ডা, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। খোকা আমি চলে এসেছি। খোকা তুই ভাগ্য করে একটা বেটা পেয়েছিস, সবাইকে কত মায়া করে। পল্টু তুই আবার তোর ঠাকুমাকে নিয়ে নি ঘর ভাঙানোর জন্য নাকি? শুনো মা, সবাই মিলে একসঙ্গে থাকো, এইসব কুকৃতি আর চলবে না। আপনি যে বলছেন ঠাকুমাকে ঘর থেকে বার করে দিবেন, আমি যদি আপনাকে ঘর থেকে বার করে দিই আপনার কেমন লাগবে বলুন তো এই বুড়া বয়সে? না বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এসব বলবো না। খোকা পুরনো কথা সব ভুলে যা, আজ থেকে আবার আমরা সবাই সুখে থাকবো। তোমাদেরকে বলছি, যদি খবর পেয়েছি আমি তোমরা কেউ তোমাদের মা বাবাকে ডিস্টার্ব করছো, কষ্ট দিচ্ছ, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ, তাহলে আমি কেলেঙ্কারি করে দেবো বলে দিছি। শুধু ফেসবুকে পোস্ট করলে তো হবে না, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে হবে না, হ্যাপি মাদার্স ডে মা কমনি মাইন্ড হবে। আজকে দিনটা শুধু মাদার্স ডে নয়, বছরের প্রত্যেকটা দিনই মাদার্স ডে, প্রত্যেকটা দিনই ফাদার্স ডে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর নিজের নিজের মা বাবাকে ভালো রাখুন, আর অন্যের মা বাবাকে ভালো রাখতে সাহায্য করুন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।